বর্তমান সময়ে এই সকল ভিডিওগুলো কিন্তু টিকটকে তুমুল জনপ্রিয়, আর এগুলো হচ্ছে আপনার মূলত ট্রেন্ডিংয়ে চলে যায়। যে কোনো সাউন্ডের মাধ্যমে আপনি বেশ কিছু ফটো দিয়ে আপনি অ্যানিমেশন ভিডিওগুলো মেক করতে পারবেন খুব সহজে। আর এই চ্যানেলে প্রতিনিয়ত এই সকল ভিডিওগুলো আপডেট দেওয়া হয়, এর জন্য ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকেন। আপনারা যদি এই চ্যানেল নতুন থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস দিন। আপনারা দেখছেন বাইজিদ প্রো টেকনিক্যাল, সঙ্গেই থাকুন। May I come in? তো টিকটকের এই নতুন ট্রেন্ডিং সাউন্ডের ভিডিওটা মেক করতে হলে আমাদের বড় বড় মতো যে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি এটি ওপেন করতে হবে। আর যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে ভিডিও ডেস্কবক্সে অ্যাপসের লিঙ্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা হচ্ছে ভিডিওটি মেক করার জন্য রিউপলোডে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে চলে যাব। তো এই ভিডিওটির জন্য আমাদের টোটাল হচ্ছে 7টা পিকচার প্রয়োজন হবে। তো এখান থেকে হচ্ছে আপনি গ্যালারি থেকে আপনার পছন্দের 7টা পিকচার সিলেক্ট করে নেবেন। পিকচার 7টা সিলেক্ট করার পরে অ্যাডে ক্লিক করবেন। এরপর এখান থেকে আমাদের ফর্মেটটাকে চেঞ্জ করার জন্য নিচে ফর্মেট অপশনে ক্লিক করবেন। তারপর এখান থেকে হচ্ছে 9:60 যে রেশিওটা এটা সিলেক্ট করবেন। এরপর হচ্ছে আমাদের পিকচারগুলোকে এভাবে ফুল স্ক্রিন করে নিতে হবে, যে যতটুকু আপনার প্রয়োজন হয় আপনি আপনার ফর্মেট অনুযায়ী এখান থেকে পিকচারগুলোকে ফুল স্ক্রিন করে নেবেন। ওকে, এখান থেকে হচ্ছে আমাদের পিকচারগুলো ফুল স্ক্রিন হয়ে গেলে পর্যায়ে আমরা ইন্ডিংয়ের দিকে ওয়াটারমার্ক পাবো। তো ইন্ডিংয়ে ওয়াটারমার্কে ক্লিক করবো, ক্লিক করার পর ডিলিট অপশনে ক্লিক করলে ওয়াটারমার্ক রিমুভ হয়ে যাবে। তো এরপর এখানে হচ্ছে আমাদের একটা অডিও অ্যাড করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো অডিওটি অ্যাড করার জন্য অ্যাড অডিওতে ক্লিক করবেন, তারপর এক্সট্রাক্টেডে। তারপর এখান থেকে হচ্ছে আপনার সামনে হচ্ছে গ্যালারিটা, এখান থেকে জাস্ট অডিওটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর ইম্পোর্ট সাউন্ডতে ক্লিক করবেন। এরপর এখান থেকে হচ্ছে আমাদের পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে। তো পিকচার ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করার জন্য প্রথম যে পিকচারটা, প্রথম পিকচার ডিউরেশন হবে হচ্ছে 4.1। তো এখান থেকে হচ্ছে আপনারা হচ্ছে পিকচার ডিউরেশনটাকে 4.1 করে দেবেন। আশা করি এখানে ডিউরেশনগুলো সবাই সেট করতে পারবেন। তারপর যে দুই নম্বর পিকচারটা, দুই নম্বর পিকচার হচ্ছে ডিউরেশন হবে হচ্ছে 2.4। তারপর তিন নম্বর পিকচারের ডিউরেশনটা হচ্ছে সেমভাবে 2.4, মানে 2 আর হচ্ছে 3, মানে 2-3 হচ্ছে 2.4 হবে। তারপরে চার নম্বর পিকচারটা হচ্ছে 2.1। তারপরের যেই তিনটা পিকচার আছে, তিনটা পিকচার হচ্ছে 0.5 করে দেবেন। অলরাইট, আমাদের ড্রেশনগুলো অ্যাডজাস্ট হয়ে গেলে এবার হচ্ছে আমরা এখানে অ্যানিমেশন অ্যান্ড হচ্ছে ইফেক্ট অ্যাড করবো। তো এখানে অ্যানিমেশন অ্যান্ড ইফেক্ট কিন্তু দুইটা আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলো আমাদের একে একে অ্যাড করতে হবে। তো আমরা সর্বপ্রথম হচ্ছে অ্যানিমেশন অ্যাড করবো। অ্যানিমেশন অ্যাড করার জন্য প্রথম পিকচারে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমরা অ্যানিমেশন চলে যাবো, তারপর এখান থেকে কম্বোতে যাবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা যে প্রথম যে অ্যানিমেশনগুলো আপডেটের পরে যেগুলো আসছে এখান থেকে আমরা ডিস্টর্ট অ্যান্ড হচ্ছে যে স্কেচ নামে যে হচ্ছে অ্যানিমেশনটা এটা সিলেক্ট করবো প্রথম পিকচারের জন্য। তারপর দ্বিতীয় পিকচারে ক্লিক করবো, দ্বিতীয় পিকচারে ক্লিক করার পরে অ্যানিমেশনে, তারপর কম্বোতে। তো দ্বিতীয় পিকচারের জন্য আমরা জুম ওয়ান অ্যানিমেশনে সিলেক্ট করবো, এখান থেকে আমরা প্রথম দিকে পেয়ে যাবো জুম ওয়ান। তারপরে একটা তিন নম্বর যে পিকচারটা, তিন নম্বর পিকচারের জন্য ওয়াবেলটা সিলেক্ট করবো। ওয়াবেলটা সিলেক্ট করার পর তারপরে এখান থেকে চার নম্বর পিকচারের জন্য আবার জুম ওয়ান অ্যানিমেশনটা সিলেক্ট করবো। তারপর এখান থেকে পাঁচ নম্বর যেটা আছে, পাঁচ নম্বর হচ্ছে পেন্ডুলাম টু সিলেক্ট করবো। এখান থেকে পাঁচ নম্বর পেন আমরা হচ্ছে প্রথম দিকে পেয়ে যাবো, এখান থেকে পাঁচ নম্বর জন্য পেন্ডুলাম টু। তারপর হচ্ছে এখান থেকে যে ছয় নম্বর পিকচারের জন্য পেন্ডুলাম ওয়ান, তারপরে এখানে লাস্ট পিকচারের জন্য পেন্ডুলাম টু। ওকে, পেন্ডুলাম টু, ওয়ান, টু, মানে এইভাবে আপনারা সিরিয়াল বাই সিরিয়াল এখানে অ্যাড করে দেবেন। তারপর ঠিক মানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে হচ্ছে আমাদের ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা না করলে নয়। তো ইফেক্ট অ্যাড করতে হবে, স্টার্ট পজিশন আসবে, আসার পরে এখান থেকে ইফেক্ট অপশনে ক্লিক করবো, তারপরে ভিডিও ইফেক্টে। তারপর এখান থেকে হচ্ছে আমরা পার্টি ক্যাটাগরিতে চলে যাবো। এখান থেকে মূলত আমাদের দুইটা ইফেক্ট প্রয়োজন হবে। তো আমরা হচ্ছে প্রথম ইফেক্টটা নেওয়ার জন্য আমরা পার্টি ক্যাটাগরিতে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা নিয়ন নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো এখান থেকে হচ্ছে নিয়ন ইফেক্টটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমাদের নেট কানেকশনটা অবশ্যই অন রাখতে হবে। তো নিয়ন ইফেক্টটাকে সিলেক্ট করার পর ঠিক মানে ক্লিক করে দিব। দেওয়ার পর এটা আমরা জাস্ট প্রথম পিকচার অবধি রাখবো, প্রথম পিকচারে ততটুকু। তারপর আবার স্টার্ট পজিশনে যাবো, যাওয়ার পর দ্বিতীয় ইফেক্ট অ্যাড করার জন্য ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা আবারও পার্টি ক্যাটাগরিতে সিলেক্ট রাখবো। রাখার পর এখান থেকে ব্ল্যাক ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পাবো। তো ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর ঠিক মানে ক্লিক করে দিব। তারপর এই ইফেক্টটাকে আমরা প্রথম ইফেক্ট পর্যন্ত রাখবো। এই দুটো ইফেক্ট জাস্ট প্রথম পিকচারে হবে। তারপর এখান থেকে হচ্ছে আমাদের পরবর্তী যে পিকচারগুলো, পিকচারগুলোতে আমাদের আরও ইফেক্ট অ্যাড হবে। সেখানে হচ্ছে আমরা দ্বিতীয় পিকচার স্টার্ট পজিশনে আসবো, আসার পর এখান থেকে ভিডিও ইফেক্টে ক্লিক করবো। তারপর এখান থেকে হচ্ছে আমরা মুড ক্যাটাগরিতে যাব। মুড ক্যাটাগরিতে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা ইফেক্ট দেখতে পাবো, যেটা হচ্ছে কমন ইফেক্ট, সেটা হচ্ছে অনেকে চিনেন এটা। তো এখান থেকে হচ্ছে আমরা
এখান থেকে হচ্ছে আমরা দ্বিতীয় লাইনে যে এমিট ইউআর যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন তো এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর টিক মার্ক ক্লিক করবেন তো এবার হচ্ছে আমরা এটা কি করব আমরা প্রত্যেকবার হচ্ছে কপি করব এই ইফেক্টটা আমরা প্রত্যেকটা পিকচারে অ্যাপ্লাই করব ওকে এর জন্য আমরা এখান থেকে জাস্ট এটাকে কপি করব কপি করার পর আমাদের পিকচারের লেন্থটা যতটুকু ততটুকু করে দেব ওকে এখান থেকে আমাদের অনেক পিকচার আছে হচ্ছে ডিউরেশন কম বেশি তো এখান থেকে আমরা বারবার কপি করব অথবা চাইলে আমরা অ্যাডও করে নিতে পারি এখানে অ্যাড করার ঝামেলা যাব না আমরা জাস্ট কপি করব কপি করার পর পরের যে ডিউরেশনটা ওই অনুযায়ী আমরা এটাকে দিয়ে দিব দিলে আমাদের পিকচার অনুযায়ী অ্যাডজাস্ট হয়ে যাবে ওকে কারণ আমরা এখন ফাইনালি ভিডিওটাকে প্লে করে দেখব তো আমাদের হচ্ছে ভিডিওটা আমাদের ইফেক্ট অ্যান্ড অ্যানিমেশন যা যা কিছু দরকার সব কিছু এখানে আমাদের অ্যাপ্লাই হয়ে গেছে এখন জাস্ট আমাদের ভিডিওটাকে প্লে করে দেখার পালা তো এখান থেকে আশা করি আপনারা যদি ভিডিওটি স্কিপ না করেন তাহলে অনেক ভালোভাবে কিন্তু ভিডিওটি মেক করতে পারবেন তো সর্বশেষ কাজ হচ্ছে আমরা এখান থেকে ভিডিওটি সেভ করা রেজলিউশনটাকে হাই করে দিব দেওয়ার পর এখান থেকে আমরা ভিডিওটিকে সেভ করার জন্য যে আপনার এখন এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে ওকে তো আপনাদের কাছে যদি টিউটোরিয়াল ভালো লাগে তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন।